দুষ্কৃতকারীদের চিহ্নিত করে তাদেরকে যাতে গ্রেপ্তার করে উচিত শাস্তি দেওয়া হয়। দেখা গেছে গত এডিসিতে তাদের প্রশাসন আর্থিক শৃঙ্খলা কিছু নেই, রাজ্যপালের এখানে চিফ অ্যাকাউন্টেন্ট জেনারেল চিঠি দিয়েছিলেন, ওইখানে কোন অ্যাকাউন্টসের একটি কাগজ মানে রেজিস্টার পর্যন্ত ক্যাশ বুকিং ঠিক মতো মেনটেন হয় না। এটাকে ঠিক করে করার জন্য রাজ্যপালের তরফ থেকে আবার লেখানো হয়েছে, কিন্তু ওরা এগুলি কিছু কর্ণপাত করছেন না। তার জন্য আমরা বাধ্য হয়েছিলাম গত 19 তারিখ অক্টোবরে 47টি জোনালে আমাদের যে চার্জশিট আমরা দাখিল করেছিলাম, 9টি পয়েন্ট ছিল ওইগুলি নিয়ে। তখনও দেখা গেছে যে শান্তিপ্রিয়ভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা যে আন্দোলন শুরু করেছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ওইখানে ওরা হামলা করেছে। তেমনি দেখা গেছে 29 তারিখ অক্টোবরে যে পিনাদাজি যেন খুমুলুঙে এসেছিলেন এবং এখানে জনসভা হয়েছিল, তখনও আমাদের শান্তিপ্রিয় বিজেপি উপর ওরা হামলা করেছিল তীব্রমাত্রা। তেমনি গত এই মাসের নভেম্বর মাসের 4 তারিখে 8টি জোনালে যখন আমরা আবার ডেপুটেশন দিলাম ভ্রষ্টাচারের বিরুদ্ধে, তখন আমাদের বিভিন্ন গাড়ি কার্যকর্তার উপর হামলা হয়েছে, পরবর্তীতে বাড়ি থেকে হামলা হয়েছে, গৃহদাহ হয়েছে, এরকম হয়েছে। তো গতকালের কালকের ওরা এখানে এসে ফিরে যাওয়ার সময়ও আমাদের সর্বোচ্চ পার্লামেন্টারি যে এমপি গাড়িতে কনবয়ে ওরা হামলা করে বিভিন্ন আহত করেছে আমাদের কার্যকর্তাদের, পুলিশ বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। এটা সত্যি দুঃখজনক ঘটনা বলতে কি, এটা ত্রিপুরা রাজ্যে আমরা যখন দাঙ্গা হতে দেব না, উগ্রপন্থী হতে দেব না, এই বলে আমরা 2018 থেকে এখন পর্যন্ত ধরে রেখেছি। এটাকে ভাঙচুর করার জন্য, এটাকে বানচাল করার জন্য পূর্বতন সরকার অর্থাৎ সিপিএম লালমথা এবং ত্রিপুরামথা মিলে এইভাবে চক্রান্ত রচনা করে ভিন্ন পথে 2023 ক্ষমতা দখল করার জন্য স্বপ্ন দিয়েছে। আমি জনতা জনার্দনকে অনুরোধ করব আগামী দিনে বিচার করবেন, বিচার করে 2023 নির্বাচনে অবশ্যই সুসব চক্রান্তকারীকে ভোটের বাক্সের মাধ্যমে আপনারা খালি করে দিয়ে তাদের ভোটের বাক্সের মধ্যে তাদের যোগ্য জবাব দেবেন, এটা আমার অনুরোধ থাকবে। আগামী দিনে সবাই সচেতন থাকবেন, কারণ ওরা আবার অস্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে, যেটা স্বাভাবিক আমাদের শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে ওইটাকে ওরা দেখতে পারছে না। এটাকে যেমন করে হোক নষ্ট করে গোলা জলে মাছ ধরার জন্য চেষ্টা চলছে। তো কাজেই এটাই আমি জানি যে ত্রিপুরা রাজ্যের ভোটার জনতা জনার্দন খুবই সচেতন, অবশ্যই যোগ্য জবাব দেবেন। জবাব দিয়ে যেমন আমাদের বিজেপি সরকারকে 2018 বসিয়েছিলেন দীর্ঘ কুশাসনকে মুক্তি করে, কোন যারা এইভাবে করতে চাইবে তাদেরকে যোগ্য জবাব দিয়ে আবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকারে বসাবে, এটাই আমার আবেদন। বিশেষ কারণে আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলনে এখানে আহ্বান করা হয়েছে, আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অবগত আছেন হয়তো ইতিমধ্যেই গতকাল টেপরামথা বা লালমথা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তাদের জনসমাবেশ করে, ওটাও একটা রাজনৈতিক দল সভা করবে সেটা স্বাভাবিক, ত্রিপুরার গণতান্ত্রিক বাতাবরণ অক্ষুণ্ণ রয়েছে, যে কোনো রাজনৈতিক দল তার কাজকর্ম চালিয়ে যায় এটাই স্বাভাবিক গণতান্ত্রিক বাতাবরণের পক্ষে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম কয়েকটা বিষয়। গতকাল আমাদের
भारतीय जनजाति मोर्चार माननीय सभापति समीर उरांवजी जिनि आमादेर निर्वाचनेर सह प्रभारी रहेछेन एबं सांसद उनी सह आमादेर माननीय जनजाति मोर्चार त्रिपुरा प्रदेशेर सभापति বিকাশ দেববর্মা মহোদয় এবং সঙ্গে আরো কয়েকজন কার্যকর্তা এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ ওনারা যখন একটা কার্যক্রম থেকে আসছিলেন এবং বর্মরা পাহাড়ে যখন ওনারা আগরতলার দিকে আসছিলেন ঠিক সেই সময় তীব্রা মাথার সভা সমাবেশ শেষ করে যারা ফিরে যাচ্ছিলেন নিজেদের গন্তব্যে অতর্কিত তাদের মধ্য থেকে একটা বিশাল সংখ্যক উশৃঙ্খল দুষ্কৃতকারী গাড়ি থেকে নেমে এবং গাড়ি থেকে ইট পাটকেল ছোড়া গাড়ি থেকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র মোটা লাঠি সোঁটা ইত্যাদি নিয়ে নেমে এসে আমাদের মাননীয় সর্বভারতীয় জনজাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি সমীর উরাওজি বিকাশ দেববর্মা মহোদয় বিদ্যুৎ দেববর্মা সহ সবার উপরে নৃশংস প্রাণঘাতী আক্রমণ করে গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয় গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে মারধর করার চেষ্টা করা হয় তাদের সুরক্ষার কাজে নিয়োজিত যারা ছিলেন ওনারা যদি সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন না করতেন তাহলে হয়তোবা ত্রিপুরা রাজ্যে 23 এর নির্বাচনের আগে ভয়ঙ্কর রকমের একটা অস্বস্তিকর উদ্বেগজনক এবং কলঙ্কিত ইতিহাস রচিত হয়ে যেতে পারত গতকাল যে শান্তি শৃঙ্খলার পরিবেশ দরকার সেটাকে বজায় রাখার জন্য মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে সমস্ত প্রশাসনের কাছে আমরা বিনম্র আর্জি রাখবো দাবি রাখবো এবং আমরা বিশ্বাস রাখি প্রশাসন দ্রুততার সঙ্গে এদের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা নেবেন এবং তাদেরকে যোগ্য শাস্তির আওতায় আনবেন এবং মানুষের মধ্যে যাতে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় সেই জন্য ইতিবাচক জনমত গঠনে প্রশাসন ভূমিকা নেবেন আর জনগণই হচ্ছে এই নির্বাচনে বা প্রতিটা নির্বাচনে আমাদের সর্বোপরি নির্ধারক হচ্ছেন জনগণ জনতা যেহেতু জনার্দন প্রত্যেকটা মানুষের কাছে আমরা বিনম্রভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আবেদন জানাব যেই যেই ক্ষেত্রে যারা যারা যে কোনো রাজনৈতিক দলের হোক যারা যারা এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে খুন সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করবে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার আবহ তৈরি করবে তাদেরকে প্রতিরোধ করার জন্য প্রতিহত করার জন্য আপনারা সম্মিলিতভাবে গর্জে উঠে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা একের পর এক যে জনকল্যাণকারী কাজ চলছে সেই কাজগুলিকে সমর্থন দিয়ে আপনারা তাদের কুচক্রকে তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবেন এই আবেদন এবং বিশ্বাস রাজ্যবাসীর প্রতি আছে এবং এরপর এই উশৃঙ্খল দুষ্কৃতকারী এবং যারা বিভেদ সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক সুশুভি দিয়ে খুন সন্ত্রাসে বিশ্বাস করে গণতন্ত্রের কথা বলে যারা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য পাহাড়কে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে তথাকথিত তীব্র মথা বা লাল মথা তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র চক্রান্ত এবং আক্রমণে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই এবং আমাদের প্রশ্ন ত্রিপুরার আপাম জনগণের প্রশ্ন জাতি জনজাতি নির্বিশেষে সবার প্রশ্ন মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় এবং মথার নেতৃত্বের কাছে গ্রেটার পিপলাইন বলতে আপনারা কি বোঝাতে চাইছেন কি আপনাদের গ্রেটার পিপলাইন সেটা কিরকম হবে তার স্পষ্টীকরণ আপনারা রাজ্যবাসীর সামনে তুলে ধরুন এখনো পর্যন্ত আপনারা ঘোলা জলে মাছ ধরছেন আর জনজাতি অংশের যুবক যুবতীদের আপনারা বিভ্রান্ত করে চলেছেন একের পর এক এবং তাদেরকে প্ররোচিত করছেন বিভিন্ন জায়গায় গণতান্ত্রিক আন্দোলনে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে
আপনাদের কাছে ওয়ান লাস্ট ফাইট। মাননীয় প্রদ্যুৎ ভাই মহোদয় বলছিলেন আমাদের কাছে এভরিডে ইজ নিউ ফাইট, ওটাও আপনারা মনে রাখবেন। এভরিডে ইজ নিউ ফাইট ফর আস, ফর উই দ্য ক্যারেক্টার্স অফ বিজেপি। কাজেই আমরা একদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি যেমন এই ঘটনার অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানায়, ভর্ৎসনা জানাই, সেই সঙ্গে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে, সেই সঙ্গে রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনম্র আবেদন জানাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে নির্বাচনের আগে আর যাতে কেউ এই ধরনের সন্ত্রাসের আবহ তৈরি করতে না পারে, এই ধরনের জঘন্য ইতিহাস তৈরি করে ত্রিপুরাকে কলঙ্কিত করার চেষ্টা না করতে পারে, তার জন্য রাজ্য প্রশাসন এবং স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের যোগ্য শাস্তির ব্যবস্থা করবেন, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করবেন এবং যাতে ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সুষ্ঠু বাতাবরণে যেভাবে ত্রিপুরা একটা বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে দল মত নির্বিশেষে, জাতি জনজাতি সংখ্যালঘু নির্বিশেষে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহায়ের নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ বিজেপি সরকার কাজ করছে সবার ঘরে উন্নয়ন পৌঁছে দেওয়া এবং সবার ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য যেভাবে কাজ করছেন, তার যদি মানসিকতা থাকে তাকে একটু ন্যূনতম সময় দিতে হয়, যদি কোনো রিফ্লেকশনই না পাই আমরা আরো বৃহত্তর আন্দোলন খুব শিগগিরই ঘোষণা করব। না, আমরা এই ধরনের সময় বেঁধে দিই না, ছোট ছোট আন্দোলনে সেটা হতে পারে, ছোট ছোট ইস্যুতে হতে পারে, কিন্তু 9.4 যেহেতু এখানে আমরা একটা সময় দিতে চাই, অন্তত তারা কিছু ইনিশিয়েটিভ নিয়ে দেখা, কারণ এটার যৌক্তিকতা নিয়েও তারা কথা বলুক, ইনিশিয়েটিভ নিয়ে দেখা যে আমাদের এটা মান্যতা দিয়ে আমরা কাজ করছে, যদি করে ভালো ওয়েলকাম, আর যদি না করে আমরা আরো বৃহত্তর মুভমেন্ট ঘোষণা করব। একটা কার্যক্রম আমাদের সারা ত্রিপুরায় চলছে, বুথ বিজয় অভিযান। কাজে এই জন্যই আমরা প্রেসমিটে আগে বললাম আমাদের দলের অবস্থান আমরা ব্যক্ত করলাম, এবার তার পরবর্তীতে বুথ বিজয় অভিযানটা কোথায় কোন পর্যায়ে আছে সেটা মাননীয় রাজ্য সভাপতি বিচার বিশ্লেষণ করে দেখছেন, যদি থাকে তাহলে আপনাদের খুব শিগগিরই জানাবো। ইয়েট টু বি ডিসাইডেড, অ্যানালাইসিস চলছে, করা যায় কিনা সেটা আলোচনা চলছে। জনজাতি মোর্চা বলে আলাদা কিছু হবে না, এসে হবে যখনই হবে।